নমস্কার বন্ধুরা, কুক লাইক মাম্মিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে তেহারি চিকেনের রেসিপি শেয়ার করব। বিরিয়ানিতে আমরা অনেক রকমের মশলা ইউজ করে থাকি, কিন্তু তেহারি চিকেনে বিরিয়ানি থেকে একটু কম মশলা ইউজ করা হয়, অথচ স্বাদটাও অন্যরকম আর খেতেও খুব ভালো হয়। সাধারণত তেহারি চিকেন জিরা রাইস দিয়ে করা হয়, কিন্তু আজ আমি তোমাদের সাথে বাসমতি রাইস দিয়ে তেহারির চিকেনের রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো আমি রেসিপিটা কিভাবে করছি দেখে নিই। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এই তেহারি চিকেনটা কিন্তু সর্ষের তেলেই রান্না করতে হয়, তাই তোমরা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই এটা রান্না করবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিছুটা এলাচ, একটা লবঙ্গ, আর দারচিনি, তেজপাতা আর একটা জয়িত্রী, এটা আমি ফোড়ন দিচ্ছি। এবার আমি এর মধ্যে দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমরা বেশি কড়া করে ভাজবো না। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দু চামচ আদা দিচ্ছি আর দু চামচ রসুন দিচ্ছি। এটা আমি ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যাচ্ছে। রসুন আর আদাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি 750 মতো চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলোকে একটু ছোট ছোট করে নিয়েছি, কেননা এই তেহারি চিকেনে চিকেনের পিসগুলো একটু ছোট ছোটই নিতে হয়। এবার আমি পুরো মাংসটাকে দিয়ে দিলাম। এটাকে আমি কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকাটা আমি তুলে নিলাম। দেখো চিকেনটা থেকে কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল ইউজ করিনি। আর এক্সট্রা করে আমি এর মধ্যে কোনো জলও দেব না, এই যে জলটা বেরিয়েছে এতেই চিকেনটা 90% সেদ্ধ হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, অল্প জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিচ্ছি। জায়ফল কিন্তু বেশি দেবে না, কেননা জায়ফল গুঁড়োটা বেশি দিলে পরে চিকেনটা কিন্তু তেতো হয়ে যাবে। আবারও আমি ঢেকে দিচ্ছি, তবে মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা তুলে চিকেনটাকে নেড়ে চেড়ে দেব। ঢাকাটাকে তুলে নিলাম। এবার আমি এর মধ্যে দু চামচ টক দই দিচ্ছি। আবারও আমি কিছু সময়ের জন্য ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকাটা তুলে নিলাম। দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখছি চিকেনটাকে। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি, তোমরা ইচ্ছা করলে জিরা রাইসও নিতে পারো, অন্য যে কোনো রাইসই নিতে পারো। আর এটাকে কিন্তু জল ঝরিয়ে শুকিয়ে রাখতে হবে ভালো করে। এবার আমি আরও কিছুটা তেল দিলাম কড়াইতে, দুটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু সময় ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে এক চামচ আদা বাটা দিলাম আর এক চামচ রসুন বাটা দিলাম। এবার আমি ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। চালটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তোমরা কিন্তু অবশ্যই চালটাকে ভালো করে ভেজে নেবে। এবার আমি চালের সাথে একটা তেজপাতা, দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিলাম। এটাও চালের সাথে আমি একসাথে ফ্রাই করে নেব।
চালটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু তেহারির রাইসটা ভালো হবে না, ঝুরঝুরে হবে না। ওই জন্য তোমরা কিন্তু ভালো করে ভেজে নেবে। চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাটিটা মেপে, আমি যেহেতু দু কাপ চাল দিয়েছি সেই জন্য এই বাটিটা মেপেই আমি চার কাপ জল দেবো। চার কাপ জলের জায়গায় আমি দু কাপ দেবো দুধ। আর এই দু কাপ আমি গরম জল দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই গরম জল দেবে, ঠান্ডা জল কিন্তু একদমই দেবে না। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দিলাম, 50% মতো আমি চালটা বয়ল করে নেব। এটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে চিকেনটা রেখে দিয়েছিলাম কুক করে সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ কেওড়ার জল দিলাম আর 1 চামচ গোলাপ জল দিলাম। আরো 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কারও ফ্লেভারটা খুব ভালো লাগবে। আবারও ঢাকাটা তুলে নিচ্ছি। দেখো ভাতটা কত ঝরঝরে হয়েছে। চাল আর জলের মাপটা তোমরা ঠিকঠাক নেবে, তাহলে দেখবে ভাতটা খুব ভালো ঝরঝরে হবে। এবার আমি এর মধ্যে একটু ঘি দিচ্ছি। তেহারি চিকেন কিন্তু বিরিয়ানির মতো কিছুটা, খানিকটা বিরিয়ানির মতো, তবে তেহারিতে মশলা কিন্তু খুব কম ইউজ করা হয়। এবং যে মশলাগুলো আমি দিলাম সেই মশলাগুলো তোমরা অবশ্যই ইউজ করবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। আচ্ছা এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। তেহারি চিকেন পরিবেশন করার জন্য রেডি। তোমরা তো বিরিয়ানি অনেক খেয়েছো, কিন্তু তেহারি চিকেনটা আমি যেভাবে রান্না করলাম সেরকমভাবে তোমরাও একদিন বাড়িতে বানাও। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন চটজলদি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। Listen, someone.